নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্মার্ট কিচেন 39। আজ আমি আপনাদের সাথে ওভেন ছাড়া কিভাবে গ্যাসে চিকেন প্যাটিস বানিয়ে নেবেন তারই রেসিপি শেয়ার করব। এই টেস্টি টেস্টি চিকেন প্যাটিস বানানো ভীষণই সহজ। চলুন ঝটপট রেসিপিটি দেখে নিই। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। প্রথমে গ্যাসে একটি কড়াই বসিয়ে তাতে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল, দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লবণ এবং 1/2 চামচ পরিমাণ ভিনিগার, তার সাথে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ রসুনের পেস্ট এবং 1/2 চামচ পরিমাণ আদার পেস্ট। এগুলো ভালোভাবে জলের সাথে মিশিয়ে ফুটতে দেব। তারপর আমি দিচ্ছি এখানে 200 গ্রাম পরিমাণ চিকেন। বোনলেস চিকেন ব্যবহার করার চেষ্টা করবেন। চিকেন ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে কভার করে ফুটতে দেব চিকেনটা সেদ্ধ না হওয়া পর্যন্ত। মাঝে একবার চিকেনটা উল্টে পাল্টে নিতে হবে। এবার কভারটা উঠিয়ে নেওয়ার পর চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা একবার চেক করে নিতে হবে। চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে একটি প্লেটে সেদ্ধ করে রাখা চিকেনটা উঠিয়ে নেব। এবার এই চিকেনটা সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিতে হবে। চলে যাব নেক্সট প্রসেসে। একটি মিক্সিং বোলে দিচ্ছি মেজারিং কাপের 1.5 কাপ পরিমাণ ময়দা, দিচ্ছি ময়দার পরিমাপে লবণ আর দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ চিনি। এই সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার দিচ্ছি মেল্টেড বাটার 4 টেবিল স্পুন পরিমাণ, তবে আপনারা বাটারের বদলে রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন। এবার হাতের সাহায্যে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ময়ামটা অবশ্যই ঠিক রাখবেন। খুব ভালোভাবে মেশানোর পর এবার উষ্ণ গরম জল দিয়ে এই ময়দার একটা ডো বানিয়ে নিতে হবে। ডোটা অবশ্যই শক্ত করে বানাতে হবে। এখানে ডো নরম বা সেমি সফট ডো বানালে চলবে না। ডো যদি সফট হয়ে যায় পরে কিন্তু এটাকে বেলবার সময় হ্যান্ডেল করতে পারবে না, তাই ডোয়ের কনসিস্টেন্সিটা এরকম শক্তই রাখবেন। ভালোভাবে এটা মাখানোর পর 15-20 মিনিটের জন্য এটাকে কভার করে রেখে দেব। এবার সেদ্ধ করে রাখা চিকেনটা শ্রেডস করে নেব। আমি 2 কাঁটা চামচের সাহায্যে এভাবে করে নিচ্ছি, তবে আপনারা চাইলে হাতের সাহায্যেও এই প্রসেসটা করে নিতে পারেন। তবে টুকরোগুলো অবশ্যই খুব ছোট করে কাটবার চেষ্টা করবেন। সমস্ত চিকেনটা রেডি করে নিয়েছি। এবার চলে যাব নেক্সট প্রসেসে। গ্যাসে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিচ্ছি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েল দিয়ে তেল মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়েছি। এবার এই তেলে দিচ্ছি একটি বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা 2-3 মিনিটের জন্য ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিচ্ছি থেতো করে রাখা রসুন 1 টিস্পুন পরিমাণ, 1 টিস্পুন পরিমাণ আদার পেস্ট এবং 2-3টি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কিছুটা কষিয়ে নেওয়ার পর এবার দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ লবণ, 1/2 টিস্পুন পরিমাণ রেড চিলি পাউডার, 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো এবং 1 টিস্পুন পরিমাণ গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে এখানে জিরে বা ধনের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আবারও মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা ভালোভাবে কষানোর জন্য দিচ্ছি অল্প পরিমাণ জল। জল দিয়ে মশলাটা আবারও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। মশলা 75% কষানো হয়ে গেল। এবার দিচ্ছি সেদ্ধ করে রাখা চিকেন। চিকেন দিয়ে আবারও ভালোভাবে মশলার সাথে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। এবার দিচ্ছি চিকেনের পরিমাপে লবণ। এর আগে চিকেন সেদ্ধ করার সময় যেহেতু লবণটা ব্যবহার করেছি, তাই এখানে লবণের পরিমাণটা দেখে অ্যাড করবেন। আর দিচ্ছি একটি মিডিয়াম সাইজের সেদ্ধ করে স্ম্যাশ করে রাখা আলু। আবারও সব কিছু 2-4 মিনিটের জন্য মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে রেখে দেব। দেখুন চিকেনটা কতটা ঝুরো ঝুরো হয়েছে। এইরকমভাবেই চিকেনের স্টাফিংটা রাখবেন। চলে যাব নেক্সট প্রসেসে। এবার মেখে রাখা ময়দার কভারটা খুলে নেওয়ার পর হাতের সাহায্যে ময়দাটাকে 2 মিনিটের জন্য ভালোভাবে মিশিয়ে নেব। অবশ্যই কিন্তু এই প্রসেসটা ফলো করবেন, নাহলে প্যাটিসটা কিন্তু মুচমুচে হবে না। এবার ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। একটা ডো কভার করে রেখে দেব। এবার এই ডোটা আমি অল্প পরিমাণ শুকনো ময়দা ছিটিয়ে এটাকে বেলে নেব। তবে খুব বেশি পরিমাণ ময়দা দেবেন না, আর এটাকে তেল দিয়েও বেলবার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু খুব বেশি বড় করে বেলতে পারবেন না। এবার এই ডোটাকে উল্টে পাল্টে 2টো দিক ভালোভাবে সমান করে
বেলে নিতে হবে আর যতটা পারবেন ততটা এটাকে পাতলা করে বেলে নেওয়ার চেষ্টা করবেন। দেখুন আমি ডোটা বেলে নিয়েছি। এবার দিচ্ছি মেল্ট করে রাখা রিফাইন্ড অয়েল এবং বাটার। বাটার মেল্ট করে না দিলে ভালোভাবে স্প্রেড করা যায় না, তাই কিছুটা পরিমাণ বাটার এবং রিফাইন্ড অয়েল দিয়ে এটাকে ভালোভাবে স্প্রেড করে নিয়েছি। এবার ওপর থেকে কিছুটা পরিমাণ শুকনো ময়দা ছিটিয়ে নেওয়ার পর আবারও এটাকে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। যদি প্রয়োজন হয় আরও কিছুটা পরিমাণ বাটার অ্যাড করতে পারেন। এবার এটাকে আমি চারটি ভাগে ভাগ করে নেব। দেখুন প্রথমের দুটো ভাগ ছোট রেখেছি, তারপরের দুটো ভাগ বড় করে কেটে নিয়েছি। এবার কেটে রাখা পিসগুলোকে হাতের সাহায্যে ভালোভাবে রোল করে নিচ্ছি। তবে রোলটা অবশ্যই একটু টাইট করে রোল করবেন, যাতে ভেতর থেকে কোনো রকম এয়ার না থাকে সেদিকটা খেয়াল রাখবেন। দেখুন আমি যেভাবে দেখাচ্ছি এভাবে এটাকে রোল করে নেবেন। একটা পার্ট রোল করে নেওয়ার পর আবার এটাকে অপর একটি পার্টের ওপর দিয়ে এভাবে রোল করতে হবে। এভাবে চারটি পার্টের ওপর পরপর রেখে এটাকে রোল করে নেব, যার ফলে প্যাটিসটাতে অনেকগুলো লেয়ার আসবে। এটা ভালোভাবে রোল করে নেওয়ার পর এবার কভার করে রেখে দেব 10 মিনিটের জন্য। পরের ডোটাও একইভাবে রেডি করে নিচ্ছি। এবার 10 মিনিট পর রেডি করে রাখা এই ডোটা আমি আবারও বেলে নিচ্ছি। তার জন্য হাতে এরকমভাবে চাপ দিয়ে এটাকে স্প্রেড করে দিতে হবে। তবে এবার বেলবার সময় খুব বেশি পাতলা করে এটাকে বেলা যাবে না। বেলে নেওয়ার পর এবার একটি পিজা কাটারের সাহায্যে এটাকে চারদিক থেকে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এইটাকে একটা স্কোয়ার শেপ দেব। এবার এই স্কোয়ার শেপের ডোটাকে মিডিল থেকে একবার কেটে নিলাম এবং সাইড থেকে একবার কেটে নিলাম। দেখুন ডোয়ের থিকনেসটা দেখে বুঝতে পারছেন, এভাবে ঠিক থাকলে তবেই কিন্তু প্যাটিসটা ভালোভাবে বেক হবে। এই একই প্রসেসে আমি বাকি ডোগুলো কেটে নিচ্ছি। এবার এই ডোগুলো আপনারা ফ্রোজেন করেও রাখতে পারেন। এরকমভাবে একটি ফিলিং র্যাপ দিয়ে এটাকে র্যাপ করে নেবেন। খুব ভালোভাবে র্যাপ করবেন, যাতে এর মধ্যে কোনোভাবে এয়ার না থাকে বা জল জমে যেতে না পারে। এভাবে র্যাপ করে নেওয়ার পর আপনারা এই ডোগুলোকে রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে। এক থেকে দেড় মাস খুব ভালোভাবে থাকবে। তারপর বেক করার এক থেকে দেড় ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নেওয়ার পর নেক্সট প্রসেসে আমি যেভাবে দেখাবো এইভাবে রেডি করে নেবেন। এবার এই ডোয়ের ওপর দিয়ে দিচ্ছি রেডি করে রাখা স্টাফিংটা। খুব বেশি পরিমাণে স্টাফিং দেবেন না। স্টাফিং দিয়ে এভাবে হাতের সাহায্যে ভালোভাবে চেপে দেওয়ার পর এবার অপর দুটো প্রান্ত একসাথে আটকে দিতে হবে। অবশ্যই এটা ভালোভাবে সিল করবেন, যদি সিল না ভালো হয় তাহলে কিন্তু এটা খুলে যাওয়ার চান্স থাকে। দেখুন প্যাটিসটা রেডি হয়ে গেল। আমি আবারও একটি একইভাবে রেডি করে আপনাদের বোঝার সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। দেখুন স্টাফিংটা দিয়ে দিলাম। এবার হাতের সাহায্যে স্টাফিংটা ভালোভাবে সেট করে দিতে হবে। তারপর একটি প্রান্তে দিয়ে দিচ্ছি গুলে রাখা ময়দা। অল্প পরিমাণ জলে অল্প পরিমাণ ময়দা গুলে এর একটা ঠিক ব্যাটার বানিয়ে নিয়েছি। সেটা দেওয়ার পর দুটো প্রান্ত আটকে দিলাম। এভাবে সিল করে দিলেও প্যাটিসটা খোলার চান্স থাকে না। এই একই প্রসেসে কয়েকটা প্যাটিস রেডি করে নিচ্ছি। তারপর একটি প্লেটে কিছুটা পরিমাণ মেল্ট করে রাখা বাটার দিয়ে ব্রাশের সাহায্যে ভালোভাবে ব্রাশ করে দিতে হবে। অবশ্যই কিন্তু ভালোভাবে এটাকে ব্রাশ করবে। এবার রেডি করে রাখা প্যাটিসগুলো দিয়ে দিলাম। এবার ওপর থেকে ব্রাশের সাহায্যে কিছুটা পরিমাণ গুলে রাখা ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি। ডিমের কুসুমটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, তারপর ব্রাশের সাহায্যে এই প্যাটিসটার ওপরে লাগিয়ে দিচ্ছি। এভাবে লাগিয়ে দিলে প্যাটিসের কালারটা খুব সুন্দর হয়। তবে একসাথে অনেকগুলো প্যাটিস একই প্লেটে দেবেন না। এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিটের জন্য কড়াইটা প্রিহিট করে রেখেছি। এবার স্ট্যান্ড বসিয়ে তার উপর দিয়ে দিচ্ছি প্যাটিসের প্লেটটা। আপনাদের কাছে যদি বেক টিন থাকে সেটাতেও বেক করতে পারেন। মিডিয়াম ফ্লেমে 30-35 মিনিটের জন্য এটাকে বেক হতে দেব। আর কভারে যদি কোনো প্রকার ছিদ্র থাকে সেটা অবশ্যই অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কভার করে দেবেন। 35 মিনিট পর দেখুন দেখাচ্ছি
কত সুন্দর কালার চলে এসেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। দেখুন প্যাটিসটা কত সুন্দর কালার এসেছে এবং কতটা ক্রিস্পি হয়েছে। এই একই প্রসেসে বাকি প্যাটিসগুলো বানিয়ে নিচ্ছি, তারপর ফিরে এসে আপনাদের দেখাচ্ছি প্যাটিসগুলো কেমন হয়েছে। দেখুন প্যাটিসগুলো বানানো হয়ে গেছে। আমি প্যাটিসটা সার্ভ করছি তেঁতুলের চাটনির সাথে, যেভাবে দোকানের তেঁতুলের চাটনির সাথে সার্ভ করা হয়। এর আগে আমি তেঁতুলের চাটনির রেসিপি শেয়ার করেছি, চাইলে সেটা দেখে নিতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।